সাথে এই এখানকারই যারা মহিলা বাসিন্দা যারা আছেন তাদের সাথে তারা কি জানাচ্ছেন আমরা তাদের থেকে শুনে নেবো দিদি আপনাকে হিরা বাংলা নিউজে স্বাগত যে কি অভিযোগ আপনাদের এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে কি অভিযোগ আমাদের অভিযোগ একটাই সেটা হলো আমরা বাইরে বেরোতে পারি না প্রথমত দ্বিতীয়ত আমরা কালকে ভোট দিয়ে আসার পর থেকে আমাদের বাড়িতে টর্চার আমার মাকে মারধর করা হয়েছে বাড়িতে ঢুকে বলা হয়েছে যে আমরা বিজেপিতে ভোট দিয়েছি কিন্তু আমরা কোনো পার্টিগত কোনো ব্যাপার না এটা আমরা পার্টি পার্টির মধ্যে আমরা যাই না প্রথমত আমরা বিজে আমি ভোট দেবো কাকে সেটা আমার পার্সোনাল আমার ব্যক্তিগত ব্যাপার এটা আমার গণতান্ত্রিক আমি যাকে খুশি ভোট দেবো কিন্তু বাড়িতে ঢুকে ঢুকে বলা হয়েছে কেন বিজেপিতে ভোট দিয়েছি তোদের বাড়ি থেকে বের করে দেবো বাড়ি থেকে তুলে দেবো এসব কথা বলা হয়েছে সকালবেলা পুলিশ গেছিলো আমাদের বাড়িতে আমার ভাই ভাইয়ের নামে ওরা কমপ্লেন করেছে আমার ভাইকে তুলে নেবে আমার ভাইয়ের মুন্ডু কেটে ওরা ওড়াবে আমার তারপরে আমার ভাইকে মেশিন দিয়ে মেশিন দিয়ে গুলি মেরে উড়িয়ে দেবে এসব কথা বলা হয়েছে কারা বলেছে এটা বলেছে শ্যামলের লোকজন শ্যামল রিপোর্ট করেছে পুলিশ এসেছিল আমার বাড়িতে শ্যামল বিশ্বাস আপনি কি বলবেন আমি বারো নম্বর ওয়ার্ডে একজন মানে থাকি আমি যেদিন ভোটের স্লিপ দিতে গেছি তখন আমাকে সন্ধ্যাবেলা আটকে দিয়েছে তো স্লিপটা দেওয়া আমি তবু বন্ধ করে দিয়েছি ওদের সঙ্গে গন্ডগোল না করাতে তারপরে আমরা তিন চারজন এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছিলাম তখন আমাকে জানাতা ভাষা গালাগালি এবং বাইক নিয়ে ধাওয়া করে কিছু ছেলে আমাকে একটা বাড়ির মধ্যে ঢুকিয়ে নেয় আমি সে বেঁচে যাই কিন্তু আমার সঙ্গে যে দুজন তিনজন ছেলে ছিল তাদের খুব মারধর করেছে তারপরে আমি যখন বুতেকালকে বসতে যাই আমাকে প্রথমে বসতে দিতে একটু বারণ করা হয় আমি তারপরে মানে আমার বাড়ি মানে পার্টির থেকে গিয়ে আমাকে বসিয়ে দিয়ে আসে বাধা দিয়েছে তৃণমূলের লোকেরা তৃণমূলের লোকেরা বাধা দিয়েছে আপনি কি এজেন্ট ছিলেন হ্যাঁ আমি এজেন্ট ছিলাম কোথাকার এখানকার যে বুথ সেখানকার না আমি বারো নম্বর বারো নম্বর ওয়ার্ডের ছিলাম বারো নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্ট ছিলেন আপনি হ্যাঁ পোলিং এজেন্ট ছিলাম তারপরে আমি যখন বুথ থেকে বেরিয়ে আসি সাড়ে সাতটা বাজে তখন দু একটা ছেলে আমাকে মানে দূর থেকে বলছে যে এবার এর বাড়িটাও ভাঙতে হবে একটা বাকি আছে এভাবে থেটিং করছে এই তো তৃণমূলের অবস্থা আমরা আরেকজনের সাথে কথা বলে নেব উনি কি বলছেন আমরা শুনে নেবো বলুন স্যার বলছি ছেলের বয়স হয়নি এখনো আঠারো বছর তাকে রাতের ঘুমের থেকে তুলে নিয়ে মারধর করছে বোম মেরে উড়িয়ে দেবে মমতার বাড়ি বোম মেরে উড়িয়ে দেবো ভাঙচুর করব মমতার সাইকেল মমতার এইটা মমতার ওইটা কন্যাশ্রী এইটা সেটা সব কিছু ভাঙিয়ে উড়িয়ে দেবো গাড়ির মতো ভরিয়ে দেবো এমন এমন ভাষা দিয়ে কথা বলছে আর ভাষায় সহ্য করার মতো না রাত বিরাত ঘুম নেই সবার ঘুম কামায় রাত বিরাত জাগা দিনে খাওয়া নেই বিনা কারণে জেলে দিয়েছে দুজনকে দুজন মানুষ আজকে এখন বিকালবেলা আবার ছাড়া পেয়ে আসলো ভাঙচুর করেছে দুটো তিনটে ঢিল পড়ছে বড় বড় ঢিল পড়ছে বলছে এই করব ওই করব বোম ফেলবো অনেক কিছু বলছে ওরা আর উল্টো বাইরে পুলিশ আছে তারা বলছে আপনারা ঘরে যায় আমরা ছাঁস করছি আমরা দেখছি কিন্তু তারা কিছুই করছে না আমাদেরকে দাঁড়িয়ে ঘরে দাঁড়িয়ে আমাদের ঘরের মধ্যে ঢুকে দিচ্ছে আমাদের

আমরা একটু কখন হতে পারিনি ওদের জালায় হ্যাঁ ঘরের মধ্যে কে টস দিয়ে দেখছে কোথায় কোথায় আছে হ্যাঁ হ্যাঁ আমরা বলছে না আমি নাকি পার্টি করি রাস্তা দিয়ে যাচ্ছি কোনো মেয়ে ছেলের বাইরে যেতে পারছে না বলছে দু ঠ্যাং কাটবো দুদিকে ফেলে দেবো এরকম ভাবে বলছে আপনি কি এবছর নতুন ভোটার ভোটও আচ্ছা আঠেরো বছর হয়নি বলছে নাকি আমি বিজেপি পার্টি করছি ঠিক আছে এনারও রয়েছে নর্মাল পিপল যে হ্যাঁ এনারা কিন্তু নর্মাল পিপল কোনো বিজেপির কার্যকর্তা না কিছু না এনারা এখানেই থাকে নিনাদের উপরে সাধারণ মানুষ সাধারণ মানুষের উপরে অত্যাচার করা হয়েছে যে শুধু এদের কাদের তরফে পুলিশের তরফে পুলিশের তরফ থেকে হয়েছে তৃণমূল কার্যকর্তারা যারা রয়েছে ওরা গুণাকর্মীরা এসেছে ওরা এসে আমাদের উপরে খুব অত্যাচার করেছে মানে আমরা বিজেপি করছি আমাদের উপরে করেছে ওইটা করেছে কিন্তু এরা যে রয়েছে সামান্য পিপল রয়েছে মেয়ে ছেলেদেরকেও ছাড়া হয়নি মেয়ে ছেলেদের উপরে মানে যে কোনো জিনিস বলো ডান্ডা নিয়ে এইটা উল উল উলফাল কীরকম করে তারপরে আমার ঘরে ঘরে আপনাকে মেরেছে কারা মেরেছে কবে কবে মেরেছে মেরেছে এই তো কয় মাস আগে দুর্গাপূজা গেল আগে দুর্গাপূজা তো এই দুই তিন দিন ধরে হচ্ছে যে আটটা দশটা রাত্রিরে বাইক বের হচ্ছে আমাদের পাড়ার থেকে হুই হুই করে বের হচ্ছে আর উল্টো পাল্টা স্লোগান দিয়ে যাচ্ছে ওইটা তৃণমূল কার্যকর্তারই মানে ভয় দেখানোর জন্য যে তোমাদেরকে ভয় ভোট দিতে যেতে হবে না এই সব দেখানোর জন্য ইয়ে হচ্ছে বোমা করা দেবে এটা করা দেবে ওইটা করে দেবে অনেক কিলো কথা হচ্ছে আর প্রশাসন পুরো ওনাদের সাথে আছে প্রশাসন পুরো ওনাদের সাথে আছে আমাদের লোকদেরকে চোট লাগছে বিরাজ চন্দ্র পাল বলে একজন ছিলেন উনি হাসপাতালে ভর্তি ছিলেন ওনার মারধর করে ওইরকম ছিল কিন্তু কোনো অভিযোগ নিয়ে কোনো কিছু করিনি পুলিশরা কিন্তু এখন যে রয়েছে মানে ওরা ভুল ভুল যা কিছু বলছে আমাদের ছেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছে আমি শুনলাম যে দুজনকে নাকি পুলিশ থেকে গ্রেপ্তার করেছিল তারা এখন ছাড়া পেয়েছে তো কজন টোটাল কজনকে তা পুলিশ থেকে এফআইআর করা হয়েছিল এটা কি জানেন এটা এফআইআর করা না শুধু মানে আমাদেরকে কিছু বলা হচ্ছে না ও এফআইআর করা হয়নি এমনি পুলিশ তুলে নিয়ে গেছে এমনি তুলে নিয়ে যাচ্ছে আমরা এফআইআর করেছি আমাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে নোটিফিকেশন দেওয়া হবে মেডিকেল রিপোর্ট নিয়ে আসো কেস করে মেডিকেল রিপোর্ট নিয়ে আসো এখন সব পুলিশে ওদের খুঁজছে ছেলেদের পাড়া ছেলেদের সব খুঁজছে বলছে ওদের আসবে তারপর ধরব তাকে দেখতে তাকাই তুলে

আমরা এমন একজনকে পেয়ে গেছি যাকে পুলিশ ধরে নিয়ে গেছিল তিনি তার সাথে আমরা কথা বলে বলুন কি হয়েছিল আমাকে মেরে এই ঘন্টায় মেরে আমাকে বলে যে তোদের জন্য আমরা ঘুমা যাচ্ছি না তোকে সরকার গ্যাজা কেস দেবো মেশিন কেস দেবো রেপ কেস দেবো তোদের জন্য আমরা ঘুমা মেরে রুল ভেঙে দিয়েছে প্লাস সকালবেলা যখন মানে আমাকে নিয়ে গেছে ফাড়িতে তখন ওরা বলছে মানে ফোন করেছে শ্যামল আমাকে বলছে তোর নাম কেমন আমার আমার নাম সমীকরণ আমার তখন ওখান থেকে ফোন করে বলছে যে ওর নাম সমীর ওর নাম কালু তো আমাকে বলে কালু কার নাম স্যার আমার নাম বলে তুই বোম মেশিন নিয়ে ঘুরতেছিস তুই লোহার পাইপ নিয়ে ঘুরতেছিস খাটে যে পাইপ ওই পাইপ নিয়ে ঘুরতেছিস হ্যাঁ ওই পাইপ দিয়ে আমার সাথে মরে যাবে তোকে ওইটা দিয়ে মারি Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.